আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে অন্য একটা ভিডিও নিয়ে। সোশ্যাল মিডিয়া অনেক রকম রয়েছে, তার মধ্যে ইমো একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এই ইমো সফটওয়্যার ব্যবহার করে অনেকে অনেক রকমের সুবিধা নিচ্ছে। এই সুবিধাটা বিভিন্ন রকমের, বিভিন্ন লোকে বিভিন্ন রকম নিচ্ছে। এই সুবিধাটা আরেকজনের সুবিধা নিজের করে নেওয়ার জন্য অনেকে এই ইমো হ্যাক পার্টি তার ইমো আইডিকে হ্যাক করার চেষ্টা করে। তাই হ্যাকিং পার্টি যাতে হ্যাকিং করে যাতে সফল না হইতে পারে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে সর্বস্তরে। তারা যদি কোনো কারণে যদি আমাদের ইমো আইডি হ্যাকিং করে, তাহলে আমাদের কী করণীয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই জন্য আসুন আমরা আমাদের ইমো আইডিকে সুরক্ষার জন্য কী কী করণীয় সেই ব্যাপারে আমরা আজকে জানি। আর অনেকে আবার এই ইমোর সম্পর্কে, সেটিং সম্পর্কে অনেকে ওয়াকিফাল না, এই জন্য আমাদেরকে ইমো সেটিং সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। ইমো অনেকের মোবাইলে সফটওয়্যারে থাকে, যদি না থাকে তাহলে আপনাকে করতে হবে, শুধুমাত্র কিছুই করার দরকার নাই, প্লে স্টোরে যাইতে হবে। আপনি প্লে স্টোরে যাই, শুধুমাত্র প্লে স্টোর, এই দেখতে পাচ্ছেন প্লে স্টোর, এই প্লে স্টোরে আমাকে কী করতে হবে, ওকে করতে হবে। হ্যাঁ, প্লে স্টোরে আমি ওকে করলাম। ওকে করার পর আমাকে দেখতে হবে, এই যে এখানে দেখতে হবে ইমো, IMO, ইমো, এই তিনটা শব্দ, তিনটা অক্ষর লিখলে এই দেখেন আমার ইনস্টল করা আছে, যার কারণে আমাকে কী করতে হবে, ওপেন করতে হবে। এই যে ওপেন করলাম, ওপেন করা শেষ, দেখেন এই যে আমার বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন উপরে, সেটাতে ওকে করতে হবে। এটা হলো যে আমার প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ওকে করতে হবে। ওকে করলাম, ওকে করার পর দেখেন এখানে আমার যাবতীয় একবারে অনেক কিছুই লেখা আসতেছে, যেটা আপনি করলে আপনারও লেখা দেখতে পাবেন। অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং ওকে করলাম, এই যে ম্যানেজ অ্যাক্টিভিটি, এখানে আপনি যদি ওকে করেন আপনি দেখতে পাবেন আপনার এই ইমো নাম্বারে আপনি যখন ইমো খুলছেন তখন থেকে এ পর্যন্ত কোন কোন মোবাইল, কোন কোন অ্যাপ আপনার এটা থেকে ব্যবহার হয়েছে, আপনি এইখানে 1, 2, 3, 4, 5, 6 একবারে আপনার যাবতীয় দেখতে পাবেন। যদি কোনো হ্যাকিং পার্টি যদি আপনার ব্যবহার করে থাকে, এখানে আপনি দেখতে পাবেন কোন সেট দিয়ে কোন সময় কোন জায়গা থেকে আপনি এটাতে অনলাইনে ছিলেন বা হ্যাকার পার্টি অনলাইনে ছিল, আপনি আইডেন্টিফাই করতে পারবেন। যেহেতু আমার এটা হ্যাক হয়নি, আমি আমার আইডিটা শুধুমাত্র এই মোবাইলে ইউজ করছি, সুতরাং আমার এই জিনিসটা ওইটা দরকার নাই। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই নাম্বারটা আমার ব্যবহার করা ছিল না, সেটা ছিল আমার, সুতরাং আপনি কী করতে পারেন, সেটা আপনি ডিলিট করতে পারেন। করতে গেলে তোমাকে আগে মোবাইল নাম্বারটা যোগ করতে হবে, যোগ করার পর দেখো ওই মোবাইলে তোমার গেছে কনফার্মেশন কোড গেছে, ওই কোডটা এখানে লিখতে হবে, লিখলে তারপরে ডিলিট হবে। আপনি ইচ্ছা করলে আপনার নাম্বার, ইমো নাম্বার বদলি করতে পারেন। হ্যাঁ, এখানে দেশ সিলেকশন করতে হবে, উপরে বাংলাদেশের জায়গায় আপনি যদি অন্য কোনো দেশে যদি যেয়ে থাকেন সেই দেশ আপনি সিলেকশন করতে পারেন, ওকে করবেন। তো আমি যেহেতু এখনও বাংলাদেশেই আছি, আমি বাংলাদেশটাই আপাতত সিলেকশন করলাম। মোবাইল নাম্বার আপাতত, যেহেতু আমি অন্য কোনো নাম্বারে এই ইমোটা চাই না, সেহেতু এখনও আমি এই নাম্বারে আমি আসি, এই নাম্বারটার বদলি করতে চাচ্ছি না। আপনি যদি মনে করেন যে না আমি সবসময় লগ ইন থাকি বিদায় এই জিনিসটা আমার হ্যাকিং হচ্ছে, তা আপনি ইচ্ছা করলে লগ আউট হয়ে যেতে পারেন। এটা লগ আউটের সুইচ। আপনি যদি মনে করেন যে না আমার এই ইমো আইডিটা যেহেতু হ্যাকিং পার্টি হ্যাকিং করে ফেলছে, সেহেতু আমি এই জিনিসটা আর ব্যবহার করব না, আমি এই ইমো নাম্বারটা বাদ দিয়ে দেবো, তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে অনেকগুলা নব আছে, দেখেন প্রত্যেকটা নবের কাজ হচ্ছে আপনি, আপনাকে কেউ যদি দেখতে পায়, আপনি যদি মনে করেন আপনি ছাড়াও অন্য কেউ আপনাকে দেখতে পাবে, তাহলে আপনি এই নবটা ওকে করে দিতে পারেন, এনাবেল করে দিতে পারেন।
তারপরে অন্য ফাটানো যে ছবিগুলো যদি আপনি যদি কোন যে আমার স্টোরে স্টোরজার থাকবে অনেকে অকারণে অনেক ছবি পোস্ট করে সেই ছবিগুলো যদি আপনি মনে করেন যে আপনার গ্যালারিতে আপনি নেবেন তাহলে আপনি পরেরটা এনাবেল করে রাখতে পারেন অথবা অফ করে দিতে পারেন আমি অফ করে দিলাম এখানে অনেকগুলো সুইচ আপনার অন রাখার কোনো প্রয়োজন নাই যে জিনিসটা শুধু আমরা অনেকেই না জানি অন করে থুয়ে রাখি এই জিনিসগুলো অন আসলে দরকার নাই যদি আপনার পরিচিত কেউ আপনাকে দেখতে চায় তাহলে আপনি অন করবেন নালে না এখানে আবার আমরা সেটিং এর কিছু সেটিং দেখতে পাচ্ছি এখানে দেখেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ছাড়াও যদি কেউ যদি দেখতে চায় আপনি অন করে দিতে পারেন আমি এখানে যেহেতু ফ্রেন্ডসরা দেখতে চাই আমি এত ইয়ে রাখতে চাচ্ছি না সিকিউর করতে চাচ্ছি না জন্য ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ওকে রাখলাম এখানে অনেকগুলো সেটিং আছে এখানে আপনি লাস্ট কার সাথে কথা বলছেন এটা যদি কেউ কারোর যদি আপনি দেখাইতে চান ইচ্ছা করলে আপনি দেখাইতে পারেন এখন কারে দেখাবেন আপনি নো বডি দেখাবেন না মাই কন্টাক্টকে দেখাবেন নাকি এভরি ওয়ানকে দেখাবেন এটা আপনার ইচ্ছা আমি আমার মাই কন্টাক্টসকে দেখাবো যে আমি কখন আমি লাস্ট সিন ছিলাম জি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্লক কল আপনি যে সমস্ত লোককে আপনি চেনেন না যারা অনাকাঙ্ক্ষিত শুধু মিস কল আর ইয়াদের ঝামেলা করে তাদেরকে ব্লক করেন ইচ্ছা করলে আপনি এখানে লিস্টটা দেখতে পারেন তাদের নামের তালিকাটা আপনি দেখতে পারেন ইচ্ছা করলে আনলক করে দিতে পারেন আপনার মন চাইলে পরবর্তীতে এখানে আপনার স্ক্রিন কন্টাক্ট আপনি যদি আপনার নাম্বারটা যদি সবাইকে যদি দেখাতে চান ইচ্ছা করলে আপনি এই জিনিসটা অন রাখতে পারেন অথবা অফ রাখে দিতে পারেন এ দেখ ল্যাঙ্গুয়েজ আপনি এখানে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি দেখতে পারেন হ্যাঁ আমি যদি বাংলাদেশি হয়ে থাকি বাংলা যদি দিই আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি বাংলা দিতে পারি কিন্তু বাংলা অনেকের কাছে এই সেটিংয়ের ক্ষেত্রে ভালো লাগে না দেখতে একটু অসুবিধা হয় এই জন্য আমি ইংরেজিটা ভালো লাগে আমি আবার পুনরায় ফেরত যাচ্ছি কারণ এই জিনিসটা একটু জটিল বাংলা বুঝতে এবং ইয়ে করতে জটিল আমি এই জন্য আবার পুনরায় ইংলিশকে আবার ইয়ে করতেছি ওকে করলাম এই যে ইংলিশ এখন লিখতে দেখতে এমনকি বুঝতে একটু সুবিধা হয় বাংলাটা একটু বুঝতে জটিলে লাগে আমার মনে হয় আমার সাথে আপনারাও ঐক্য হবেন এই জন্য আমি আবার ইংলিশ করে নিলাম বিভিন্ন নব আছে এই নবগুলো আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যে হ্যাঁ এটার অ্যাকশন কী এইটার কখন কী অ্যাকশন আপনি যদি নিজে নিজে যদি আস্তে আস্তে যদি দেখেন কোনো অসুবিধা নাই আর যদি না দেখে আপনি শুধু ইউজ করতে থাকেন তাহলে আপনাকে হ্যাকিং পার্টি যে কোনো টাইমে আপনাকে হ্যাক করতে পারে এই জন্য আপনি বিভিন্ন সুইচগুলোকে আপনি দেখেন এক এক করে যে ওগুলোতে কোন সুইচের কী ধরনের কাজ আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন এই যে শেয়ার বাটন হ্যাঁ আপনাকে ফেসবুক আছে মেসেঞ্জার আছে আপনার যে কোনো জায়গায় আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন এই জন্য আপনাকে ওখান থেকে ইচ্ছা করলে করবেন আর এখানে না বললে নয় যে কোনো জায়গায় আপনার ডিলিট করতে গেলে আপনাকে পিন কোড চাইবে আপনার ওই মোবাইল নাম্বারটা আপনাকে যোগ করতে হবে যোগ করার পর আপনার মোবাইল নাম্বারে যাবে আপনার কাছে কনফার্মেশন কোড এই কনফার্মেশন কোডটা আপনাকে ওখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করলে তারপরে পারবেন আর আপনি এই কনফার্মেশন কোডটা ভুলেও কাউকে জানাবেন না জানাইলে অসুবিধা হবে কি যে কেউ আপনার এই কাজটা আপনার নাম্বারে আপনার ইমেল নাম্বারে সে কী করতে পারবে ঢুকে যাবে ঢুকে গিয়ে কী করবে ও যে হ্যাকিং পার্টি যা করে আর কি সেটাই করবে এই জন্য এই কনফার্মেশন কোড আপনার নাম্বার কখনও কাউকে জানাবেন না আপনি সবসময় এই জিনিসটা লগ আউট রাখবেন লগ আউট রাখলে সুবিধা হবে কি আপনি অজান্তে যদি মোবাইল রেখে দেন যদি কেউ যদি আপনার মোবাইলটা যদি খুলে ওপেন করে দেখতে পাবে হ্যাঁ দেখবেন যে অনায়াসে আপনার অনেক কিছু তথ্য নিয়ে যেতে পারবে এই জন্য আপনি কাজ শেষে লগ আউট রাখবেন ঠিক আছে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন আর বেল আইকনটাও ওকে করে দেন যাতে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে আপনি কী করবেন নোটিফিকেশনটা পেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম